আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডল স্কুল কর্তৃক আয়োজিত ডিএনআইএস হোম স্কুল প্রোগ্রামে তোমাদেরকে জানাচ্ছি সুস্বাগত। আজ আমি তোমাদের জন্য নবম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বই থেকে প্রথম অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচ্য বিষয় হিসেবে নির্ধারণ করেছি। টপিকটি হল তাওহীদ ও শিরক। আমি তোমাদেরকে তাওহীদ ও শিরক সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই ক্লাসে মনোযোগী হবে, তাহলে তোমরা তাওহীদ ও শিরক এর তুলনামূলক বিশ্লেষণ সম্পর্কে ধারণা পাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা মূল আলোচনায় ফিরে আসি। প্রথমে তাওহীদ বিষয়ে আমি তোমাদের সামনে আলোচনা পেশ করব। তাওহীদের পরিচয়। তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ। ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করে নেওয়াকে তাওহীদ বলে। তার মানে হচ্ছে এই গোটা সৃষ্টি জগৎ তৈরি করেছেন তিনি হচ্ছেন মহান আল্লাহ, তিনি একক ও অদ্বিতীয়। এই সম্পর্কে আমাদেরকে জানা এবং বিশ্বাস করা অবশ্যই অবশ্যই কর্তব্য। তো আল্লাহ তাআলার পরিচয় হচ্ছে তাওহীদ। এখানে বহুত্ববাদের কোনো স্থান নেই। এখানে আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে জানা যায় তাওহীদের মাধ্যমে, কারণ আল্লাহ তাআলা তার পরিচয় পেশ করতে গিয়ে যেমন সূরা ইখলাসের মধ্যে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি হচ্ছেন আল্লাহ যিনি একজন মাত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ তার গুণাবলীতে একক, তার কোনো অংশীদার নেই। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে গোটা সৃষ্টি জগতে কোনো বস্তুকে তুলনা করা যাবে না। আল্লাহ দেখতে কেমন, আল্লাহর আকার কেমন, এই প্রশ্ন আমরা না করে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করব। পৃথিবীর কোনো বস্তুই তার মতো নয়, তার সদৃশ্য নয়, তার আকার আকৃতির সঙ্গে কোনো বিষয় তুলনাও করা যাবে না। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, লাইসা কামিসলিহি শাইউন, সূরা আশ-শুরা 11 নং আয়াত, যার অর্থ হচ্ছে কোনো কিছুই তার মতো নয়, কোনো কিছুতেই আল্লাহ তাআলার সঙ্গে তুলনা করা যাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে তাওহীদ বিশ্বাস আমাদের প্রয়োজন, সেটা কেন এত গুরুত্বের দাবি রাখে সেই বিষয়টা ক্লিয়ার করার জন্যে আমি তাওহীদের গুরুত্ব সম্পর্কে একটি পয়েন্ট আলোচনায় নিয়ে এসেছি। এখন সেই বিষয়ে আলোকপাত করছি, তোমরা মনোযোগ সহকারে তোমরা অংশগ্রহণ করো আলোচনার দিকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাওহীদের গুরুত্ব পয়েন্টের সাব পয়েন্ট একটি হচ্ছে ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হচ্ছে তাওহীদ। অর্থাৎ মুমিন বা মুসলিম হতে হলে একজন ব্যক্তিকে সর্বপ্রথম তাওহীদ বিশ্বাস করতে হবে, অর্থাৎ আল্লাহ তাআলা একত্ববাদে বিশ্বাসী হতে হবে। তাওহীদ বিশ্বাস এমনই এক গুরুত্বপূর্ণ একটা অংশ যে তাওহীদের উপর ভিত্তি করেই ইসলামের সকল বিষয় আবর্তিত হয়ে থাকে। ইসলামে প্রবেশ করতে হলে বা ইমানে দাখিল হতে হলে অবশ্যই অবশ্যই তাওহীদ বিশ্বাসের মাধ্যমে প্রবেশ করতে হয়। এরপরে দ্বিতীয় সাব পয়েন্ট, সেটা হচ্ছে তাওহীদ হলো ইমানের মূল। ইমান বলতে আমরা বুঝি লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আদম আলাইহিসসালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী ও রাসূলগণ তার উম্মতগণকে এই বলে দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। এই কথার মাধ্যমে আল্লাহ তাআলার তাওহীদ বা একত্ববাদ ফুটে উঠেছে। তাই বলা যায় তাওহীদ হলো ইমানের মূল।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, তাওহীদের প্রভাব বিষয়ে আলোচনা করার জন্য আমি একটি পয়েন্ট নির্ধারণ করেছি। এই পয়েন্টের অধীনে কয়েকটি সাব পয়েন্ট নির্ধারণ করেছি, যেগুলোর বিশ্লেষণ আমি এখন করছি, তোমরা খেয়াল করো। মানুষকে আত্মসচেতন ও আত্মমর্যাদাবান করে তাওহীদ বিশ্বাস। তার মানে হচ্ছে গোটা সৃষ্টি জগতে যত সৃষ্টি রয়েছে, অসংখ্য সৃষ্টিরাজির মধ্যে আল্লাহ তাআলা মানব জাতিকে, এই মানুষকে আশরাফুল মাখলুকা সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে তৈরি করেছেন। তার মানে মানুষই হচ্ছে সৃষ্টির সেরা, সকল সৃষ্টির উপরে তার মর্যাদা। যেহেতু মানুষ সকল সৃষ্টির সেরা এবং মর্যাদাপূর্ণ, এই সচেতনতাকে উপলব্ধি করে একজন মানুষ যদি তাওহীদ বিশ্বাস করে, তাহলে সে একমাত্র আল্লাহ তাআলার সামনেই সে মাথা নত করবে, আর কোনো সৃষ্টির সামনে তিনি মাথা নত করবেন না। কারণ সৃষ্টি জগতের ঊর্ধ্বে তার মর্যাদা। যেহেতু মানুষ মর্যাদাশীল, সেহেতু এই মর্যাদাশীল মানুষ কেন তার থেকে কম মর্যাদার সৃষ্টির সামনে মাথা নত করবে? তার থেকে কম মর্যাদার সৃষ্টির সামনে মাথা নত করলে মানুষের আত্মমর্যাদা খাটো হয়ে যায়। যারা তাওহীদ বিশ্বাস করে না, তারাই তাদের মর্যাদাকে খাটো করতে পারে, কিন্তু যে তাওহীদ বিশ্বাস করে, সে একমাত্র আল্লাহ তাআলার সামনেই মাথা নত করে তার আত্মমর্যাদাকে সমুন্নত রাখে। প্রিয় স্নেহের শিক্ষার্থীরা, এর পরের পয়েন্ট হচ্ছে সৎ চরিত্রবান হওয়ার ক্ষেত্রে তাওহীদের একটা প্রভাব রয়েছে। সৎ চরিত্রবান হওয়ার ক্ষেত্রে তাওহীদের প্রভাব হলো এই যে আমরা যে আল্লাহকে বিশ্বাস করেছি, সেই আল্লাহর রয়েছে অনেক গুণাবলী, আল্লাহ তাআলার অসংখ্য গুণ রয়েছে, এই গুণ সম্পর্কে আমরা জানতে পারব। যখন কোনো মুমিন ব্যক্তি তাওহীদ বিশ্বাস করার পরে সে ব্যক্তি আল্লাহর গুণাবলী সম্পর্কে বিস্তারিত জানবে, তখন আল্লাহ তাআলার ওই গুণগুলো সে অনুশীলন করে নিজের মধ্যে এটার প্রতিফলন ঘটানোর প্রচেষ্টা চালাবে, আর তখনই ওই ব্যক্তি সচ্চরিত্রবান হতে বাধ্য হবে। তার মানে হলো তাওহীদ বিশ্বাস চরিত্রবান হওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে থাকে। ছোট্ট একটি পয়েন্ট এখানে আবার তুলে ধরছি, তা হচ্ছে মানুষকে ইবাদত ও সৎকর্মে উৎসাহিত করে তাওহীদ। প্রিয় শিক্ষার্থী, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করাই হচ্ছে আমাদের মূল কাজ, আর আল্লাহ তাআলার হুকুমই হচ্ছে ইবাদত। একজন ব্যক্তি তাওহীদ বিশ্বাস করলে, আল্লাহকে সে প্রভু হিসেবে মেনে নিলে, সে আল্লাহকে খুশি করার জন্য তার যাবতীয় বিধিবিধান মেনে চলবে, এটাই হচ্ছে ইবাদত। আর সে এটা অনুশীলন করে সে তৃপ্তি অনুভব করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, সেক্ষেত্রে সে সৎকর্মেও ধাবিত হতে প্রচেষ্টা চালায়। এর পরের পয়েন্ট হচ্ছে পরকালীন মুক্তি। সর্বোপরি আমাদের এই দুনিয়ার জীবনই আসল জীবন নয়, পরকালে আমাদের একটি জীবন রয়েছে, সেই জীবনে আমাদের এই দুনিয়ার জীবনের কাজের জবাবদিহিতা এক আল্লাহর সামনে পেশ করতে হবে। যে আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করেছে, সে পরকালে আল্লাহর সামনে জবাবদিহিতার ভয়ে সে সবসময় সৎকর্ম করবে, আর এই সৎকর্ম তাকে পরকালে জান্নাত প্রদান করবে এবং সে মুক্তি ও সফলতা লাভ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদেরকে যে বিষয় সম্পর্কে ধারণা দিব সেটা হচ্ছে শিরক। তাওহীদ দ্বারা একত্ববাদকে বোঝায়, আর শিরক দ্বারা বহুত্ববাদকে বোঝায়। আমি এখন শিরক সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। প্রথমে শিরকের পরিচয়। শিরক শব্দের অর্থ অংশীদার সাব্যস্ত করা, একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা। ইসলামী পরিভাষায় মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক করা কিংবা তার সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। অর্থাৎ যেখানে আমরা আল্লাহ তাআলা একজন হিসেবে জেনেছি, তার বিপরীতে যদি কেউ আল্লাহ তাআলার সঙ্গে অনেক অংশীদার সাব্যস্ত করে থাকে,
তাহলে এটা হবে শিরক। শিরক হচ্ছে একটা জঘন্যতম অপরাধ, শিরক করা যাবে না। শিরক বিশ্বাস একটা অবান্তর বিশ্বাস, একটা অমূলক বিশ্বাস। কারণ আল্লাহ তাআলা বলেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ তাআলা সূরা আল আম্বিয়া আয়াত 22 এর মধ্যে সুস্পষ্ট ভাবে ঘোষণা করে মানুষদেরকে এই ধারণা প্রদান করেছে যে আসমান ও জমিনে যদি একাধিক ইলাহ থাকত তাহলে উভয় ধ্বংস হয়ে যেত। যুক্তির কষ্টি পাথরেও আমরা প্রমাণ করতে পারি যে শিরক হচ্ছে অবান্তর, তাওহীদ হচ্ছে বাস্তব। কারণ সৃষ্টি পরিচালনায় যদি একাধিক ইলাহ থাকত তাহলে তাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হতো, গোটা সৃষ্টি জগৎকে তারা এক একভাবে পরিচালনা করার ব্যাপারে মতানৈক্য তৈরি করত, সেক্ষেত্রে বিশৃঙ্খলা হয়ে সব কিছু ধ্বংস হয়ে যেত, গোটা বিশ্ব কায়না আর সঠিক থাকত না। তাহলে আমরা বুঝলাম যে শিরক একটা অবান্তর বিশ্বাস। এই সম্পর্কে আমি তোমাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। কিন্তু শিরক এটা বিভিন্ন প্রকারের হয়ে থাকে, সে সম্পর্কে আমি একটি পয়েন্ট নির্ধারণ করেছি। তা হচ্ছে শিরক চার ধরনের প্রধানত হয়ে থাকে। এক, আল্লাহ তাআলার সত্তা ও অস্তিত্বে শিরক করা, অর্থাৎ আল্লাহ তাআলার বংশ নিয়ে শিরক করা। যেমন কেউ বিশ্বাস করল যে আল্লাহ তাআলার ছেলে আছে, আল্লাহ তাআলার সন্তান আছে, আল্লাহ তাআলার স্ত্রী আছে, আল্লাহ তাআলার বংশ আছে, এই এই শিরকগুলো হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্বে শিরক করা। অথচ আল্লাহ তাআলা এগুলো থেকে মুক্ত, কারণ আল্লাহ হচ্ছেন একজন, যিনি কাউকে জন্ম দেন নাই, কারোর থেকে জন্মগ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুই নম্বর শিরক হচ্ছে গুণাবলীতে শিরক করা। আল্লাহ তাআলার অসংখ্য গুণাবলী রয়েছে, যেমন আল্লাহ তাআলা রিজিক দাতা, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা বিধান দাতা, আল্লাহ তাআলা রক্ষাকর্তা, সকল গুণের সমাহার রয়েছে আল্লাহ তাআলার মধ্যে। কিন্তু এই গুণাবলীতে অন্য কাউকে জুড়ে দেওয়া, এটা হচ্ছে গুণাবলীতে শিরক করা। যেমন আল্লাহ তাআলা বাদে অন্য কাউকে রিজিক দাতা মনে করা, এটা গুণাবলীতে শিরক। পয়েন্ট নাম্বার তিন, সৃষ্টি জগৎ পরিচালনায় কাউকে আল্লাহর অংশীদার বানানো, অর্থাৎ এই ধারণা পোষণ করা যে এই গোটা সৃষ্টি জগৎ পরিচালনার ক্ষেত্রে আল্লাহ ছাড়াও আরো অনেকেই রয়েছে। যেমন ফেরেশতাদেরকে জগৎ পরিচালনাকারী হিসেবে বিশ্বাস করা, এটা এক প্রকার শিরক, এই শিরক করা যাবে না। চতুর্থ নম্বর পয়েন্ট, ইবাদতের ক্ষেত্রে শিরক করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কিন্তু দেখা যায় কোনো ব্যক্তি যদি আল্লাহকে বাদে অন্যের নামে পশু জবেহ করে, অন্যের নামে মানত করে, তাহলে এটা শিরক হবে, ইবাদতের শিরক। আল্লাহকে ছাড়া অন্য কারো সামনে সিজদাবনত হওয়া, মাথা নত করাও ইবাদতের ক্ষেত্রে শিরক, অর্থাৎ একমাত্র আল্লাহ তাআলার সামনেই মাথা নত করতে হবে, ইবাদতের ক্ষেত্রে শিরক আমি আলোচনা করলাম। এখন যত ধরনের শিরকই হোক, এই শিরক এর কুফল জঘন্যত, এর পরিণাম অত্যন্ত ভয়াবহ, সে সম্পর্কে আমি তোমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা শিরকের কুফল বুঝাতে গিয়ে একটি আয়াত পেশ করেছেন, তা হচ্ছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, সূরা লোকমান আয়াত 13। এর অর্থ হচ্ছে নিশ্চয় শিরক হচ্ছে সবথেকে বড় জুলুম। আল্লাহ তাআলা একক অদ্বিতীয়, অথচ এই আল্লাহ তাআলার সঙ্গে যদি অন্য কাউকে অংশীদার বানানো হয় তাহলে এর থেকে আর বড় জুলুম কি হতে পারে? তাই আল্লাহ তাআলা শিরককে জুলুমের সাথে তুলনা করেছে। এরপরে আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করবেন কি করবেন না, এ ব্যাপারে তিনি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন সূরা আন-নিসা 48 নং আয়াতে।
আর তা হলো ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ, নিশ্চয় আল্লাহ তাআলা শিরক ব্যতীত শিরকের গুনাহ কখনোই ক্ষমা করবেন না, আর শিরক ব্যতীত অন্যান্য যাবতীয় গুনাহ আল্লাহ মাফ করবেন যদি তার কাছে তওবা করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অতএব আমরা এই জঘন্যতম অপরাধ থেকে মুক্ত থাকব আর আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস করব, অর্থাৎ তাওহীদে বিশ্বাস করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে তাওহীদ ও শিরকের উপর যে আলোচনা পেশ করলাম এর উপরে কি ধরনের সৃজনশীল প্রশ্ন আসতে পারে পরীক্ষায় সে সম্পর্কে তোমাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আমি একটি নমুনা প্রশ্ন সৃজনশীল আকারে এখানে তুলে ধরছি। আমরা জানি সৃজনশীল প্রশ্নে একটি উদ্দীপক থাকে, একটি দৃশ্যকল্প থাকে, একটি গল্প থাকে, গল্পের উপর ভিত্তি করে চারটি প্রশ্ন থাকে। তো প্রথমে আমরা উদ্দীপকটি জেনে নিই, এরপরে আমরা সৃজনশীল প্রশ্নগুলোর উপরে সংক্ষিপ্ত আলোচনা করব। উদ্দীপক কাউসার একটি অনুষ্ঠানে যোগ দিল। অনুষ্ঠানের পরিচালকরা সবাই মুসলিম, কিন্তু মঙ্গল প্রদীপ জ্বালিয়ে তারা অনুষ্ঠান শুরু করল। কাউসার একজন পরিচালককে জিজ্ঞাসা করলে সে উত্তরে বলল, সকলের মঙ্গলের জন্য ও অনুষ্ঠানের সফলতার জন্য এই প্রদীপ জ্বালানো হয়েছে। কাউসার ইসলামের বিষয় অধ্যয়ন করে বুঝল এটা শিরক করা হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, উদ্দীপকের আলোকে প্রথম প্রশ্ন জ্ঞানমূলক, যা এক কথায় বা এক বাক্য উত্তর করতে হয়, তা হল ক, শিরক অর্থ কি? আমরা আলোচনায় বলেছি শিরক শব্দের অর্থ অংশীদার সাব্যস্ত করা, একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা। তাহলে আমরা ক এর জ্ঞানমূলক প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। খ নম প্রশ্ন অনুধাবনমূলক, এটা অনেকটা সংক্ষিপ্ত প্রশ্নের মতো। খ, মঙ্গল প্রদীপ জ্বালানোর কাজটি শিরক হলো কেন? উত্তর, মঙ্গল প্রদীপ জ্বালানোর কাজটি শিরক হলো এই কারণে যে মঙ্গল অমঙ্গলের যত কিছু প্রকাশ প্রতিফলিত হয় এটা আল্লাহর পক্ষ থেকে হয়, এখানে আগুনের কোনো ক্ষমতা নাই মঙ্গল ও অমঙ্গল করার ক্ষেত্রে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে তারা মুসলিম, কিন্তু অনুষ্ঠানে তারা মঙ্গল প্রদীপ জ্বালানো করলাম ও অকল্যাণের জন্য, যা স্পষ্ট সেই। অতএব মঙ্গল প্রদীপ জ্বালানোর কাজটি একটি শিরক, অর্থাৎ জঘন্যতম অপরাধ। গ, এটা হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন, ইসলামের আদর্শ শিক্ষার অনুসরণে এটা কিভাবে প্রতিরোধ করা যায় লিখো। অর্থাৎ ইসলামের আদর্শ অনুসরণ করলে এই শিরক থেকে বাঁচা যায়। এখানে দেখা যাচ্ছে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে তারা অনুষ্ঠান শুরু করেছে, সেখানে আমরা ইসলামের অনুসরণ করলে আমরা প্রথমে কোরআন তিলাওয়াত দিয়ে বা হাদিস পাঠ দিয়ে অনুষ্ঠান শুরু করতে পারি, এবং সর্বশেষে মোনাজাতের মাধ্যমে, দোয়া কামনার মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটা শেষ করতে পারি। ইসলামের আদর্শ অনুসরণ করে এটা অবশ্যই প্রতিরোধ করা যায়। এই কথাকে ধরে তোমাদেরকে দৃশ্যকল্প, উদ্দীপকের গল্প এবং আলোচিত বিষয়ের উপর ধারণা নিয়ে এই প্রয়োগমূলক প্রশ্নের উত্তর প্রদান করতে হবে। চার নম্বরে ধর্ম প্রশ্ন, মানুষের আত্মমর্যাদা ও আত্মসচেতনতার পথে সবচেয়ে বড় বাধা শিরক, কথাটি বুঝিয়ে দেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঘন প্রশ্ন হচ্ছে উচ্চতর চিন্তন দক্ষতামূলক, এখানে তোমার নিজের দক্ষতাও প্রকাশ করতে হবে এই গল্পের আলোকে আলোচিত বিষয়ের উপরে, তোমাকে নিজের চিন্তাও প্রস্ফুটিত করতে হবে। যে মানুষের আত্মমর্যাদা আত্মসচেতনার ক্ষেত্রে শিরক সব থেকে বাধা এই কারণে যে আল্লাহ তাআলাই যেখানে সর্বশ্রেষ্ঠ সত্তা, সেখানে সৃষ্টিকে বড় মনে করে তার পূজা করা, পার্বণ করা বা তাকে সম্মান করা, শ্রদ্ধা করা, এটা মানুষের আত্মমর্যাদার সাথেও আত্মমর্যাদার ঘাটতি ঘটায়। কেননা সে যদি কোনো সৃষ্টির সামনে মাথা নত করে সেক্ষেত্রে তার নিজের মর্যাদায় তো খাটো হয়ে যায়, কারণ আল্লাহ তাআলা মানুষকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে ঘোষণা করেছেন। শিরিক করলে নিজেকে ছোট করা হয় এবং আত্মমর্যাদাকে হানি করা হয়।
শিরকই একমাত্র বাধা মানুষের মর্যাদাকে, মানুষের মর্যাদাকে ধ্বংস করার জন্য। তাই আমরা শিরিক পরিহার করব, পরিহার করে আমরা তাওহীদ বিশ্বাসকে নিজের মনের মধ্যে দৃঢ়ভাবে এটাকে প্রতিষ্ঠিত করব, তাহলে এই শিরকের গোনা থেকে আমরা বাঁচতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আলোচিত উদ্দীপকের উদ্দীপক থেকে যে প্রশ্নগুলো করেছি সেখান থেকে আমি তোমাদের জন্য দুইটা প্রশ্ন অর্থাৎ খ এবং গকে তোমাদের জন্য এইচডব্লিউ হিসেবে আমি নির্ধারণ করেছি। তোমরা অবশ্যই বাসায় আলোচিত টপিকের উপর বিস্তারিত ধারণা নিয়ে তোমরা এই দুইটি প্রশ্নের সমাধান করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্ত। আবার অন্য কোনো দিনে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাবা মায়ের কথা মতো চলবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।